প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রামপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি গণেশচন্দ্র চক্রবর্তী, সিনিয়র শিক্ষক গণিত। আজকে তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিতের অনুষ্ঠানটির 4.1 সূচক সম্পর্কিত একটি সমস্যার সমাধান করতে চেষ্টা করব। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে এবং বই খাতা নিয়ে বসবে আশা করি। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটা সমস্যা উঠিয়েছি, সমস্যা 11 নম্বর, 19.4.1 11 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখো খেল করে, এখানে দেখো (a^n)^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 
प्रमाण करब तुम्हारा देखो केवल क्योंकि सूचक सूत्र तुम्हारे आगे हुई भागर संगे पावर माइनस
এখানে এ এখানে এ সবগুলি বেস এ শুধু এখানে এই এখন পারটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে তো আমরা কি লিখবো এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম এন এল এন মাইনাস এম এন ইনটু এ টু দি পাওয়ার এল এম মাইনাস এল এন ইনটু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এল এন এখন দেখো এখানে এ টু দি পাওয়ার এল এন ডিভাইড বাই এ টু দি পাওয়ার এম এন এই এম এন পাওয়ার হলো করে মাইনাস এল এন মাইনাস এম এন এ টু দি পাওয়ার এল এন মাইনাস এল এন ইনটু এ টু দি পাওয়ার এম এন মাইনাস এল এন এখন গুণের সময় বেদ যদি একই রকম হয় গুণের সময় পাওয়ারগুলো সব যোগ হয়ে যাবে এ এ এ এতে গুণ ইনটু ইনটু তাহলে পাওয়ারটি সবগুলি একত্রে হয়ে যোগ হয়ে যাবে তাহলে আমি লিখবো কি এ টু দি পাওয়ার এল এন মাইনাস এম প্লাস এল এম মাইনাস এল এম প্লাস এম এন মাইনাস এল এম তাহলে এল এন মাইনাস এল এন প্লাস এল এন মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এল এন খেয়াল করো এল এন মাইনাস এল এন প্লাস মাইনাস ক্যান্সেল মাইনাস এম এন প্লাস এম এন প্লাস এল এন মাইনাস এল এন তাহলে উপরগুলি যোগ বিয়োগ হয়ে সেখানে জিরো হয়ে গেল তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার জিরো সমান আমরা জানি কোনো কিছু পাওয়ার জিরো হলে সমান বা মান কত হবে ওয়ান এনিথিং টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আমরা লিখবো ওয়ান তাহলে দেখো আমাদের বাম ডান পক্ষ মিলে গেল বাম পক্ষ সমান ডান আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদেরকে আমি আরেকটা সমস্যার সমাধান করব তাহলে আমরা পাম্পকে জানি
এখন এটাকে আমরা দুই দুই অন্যভাবে করা যায়, আপনি আমি একভাবে করাবো, অন্য স্যারও অন্যভাবে করাতে পারে। অঙ্কটা শেষ নেই নিয়মের। এখন দেখো এখান থেকে এটা মাইনাস হয়ে যাবে বি মাইনাস সি টু দি পাওয়ার ই প্লাস সি, এই বি প্লাস সি, এখানে বি একটা বি একটা সি উপর দিয়ে আছে এক টু দি পাওয়ার বি মাইনাস সি ইনটু এক টু দি পাওয়ার এখানে আছে সি, এই এখানে যে এটা হবে মাইনাস এক টু সি মাইনাস এ টু দি পাওয়ার সি প্লাস এ। এই সূত্র অনুযায়ী পাওয়ার হলো পাওয়ার সাথে পাওয়ার গুণ, তাহলে এ প্লাস এ মেনার্জির সাথে এ প্লাস বি গুণ আমরা লিখতে পারি কি a plus b into a minus b a plus b into x to the power b plus b minus c b plus c into b minus c into x to the power c plus a সাথে c minus a গুণ এখন গুণের সময় পাওয়ার সবগুলি যোগ হয়ে যাবে, একচুয়ালি পাওয়ার এখানে কত আছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, একচুয়ালি পাওয়ার এ স্কয়ার মাইনাস স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সবগুলি বেস একই রকম এক্স সমান তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমি আজকে তোমাদেরকে অনুশীলনের চারটি সুবিধাকে সুযোগ সমৃদ্ধ দুটি সমস্যার সমাধান করলাম। তোমরা অবশ্যই বাড়িতে আমি তো বোঝার চেষ্টা করলাম, তোমরা বাড়িতে ভালো করে দেখবে, তার আশা করি তোমরা বুঝতে পারবে। তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি অনলাইন ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করি।